আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর 52। তো চলো আমরা দেখে নিই 52-তে কি আছে। যেহেতু তোমাদের এই ছকটা 52 পেজের একটা অংশ, ঠিক আছে, আর এর জন্য আমরা এই ছকটা রেখে দিয়েছি। এই ছকটা দিয়ে আমরা 52 পেজটা কিছুটা দরকার পড়বে, তার জন্য এই ছকটা আমরা রেখে দিয়েছি। তো এবার দেখি আমরা পরবর্তী কি আছে। দেখো শোকেসের আয়তন, তাহলে শোকেসের আয়তন আমরা কত পাইছিলাম? শোকেসের আয়তন পাইছিলাম হচ্ছে, ও আমার একটু গত ক্লাসে ভুল হয়েছিল, তাহলে 8+5, তোমরা এটা ঠিক করে নিও, ঠিক আছে। তো শোকেসের আয়তন কত পাইছিলাম? 8+5³, ঠিক আছে, 8+5³। তো এবার যেটা বলতেছে, শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল, তাহলে এখানে আমরা যতগুলো পাইছি সেগুলো কি করব, যোগ করব, ঠিক আছে, সেগুলা যোগ করব। তাহলে কত আসে বলো দেখি। এই যে এখানে কত তোমার, 8³ প্লাস হচ্ছে 8² ইন্টু 5 প্লাস হচ্ছে 8² ইন্টু 5 প্লাস 5² তাহলে আমরা এই যে এটা পেয়ে গেছি, সবগুলো যোগ ফল করলে এটা আসে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা আমরা এখানে যোগ করে দিয়েছি। তো এবার আমরা পরবর্তীটা দেখে নিই। পরবর্তী লাইনে বলছে যে যোগ ফল নির্ণয় করতে হবে। তাহলে 8³ প্লাস, এই যে এখানে দেখো 8² আছে কয়টার উপরে, একটা দুইটা, এখানে হচ্ছে দেখো দুইটার উপরে, আবার হচ্ছে আমাদের মনে হয় একটু ভুল হয়েছে, দেখো 8² আছে হচ্ছে তিনটার উপরে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু একটা লিখতে ভুল দিয়ে ভুলে গেছি, তাহলে 8² + 5, ঠিক আছে, আমরা এখানে এটা ঠিক করে নিও তোমরা। তাহলে এখানে 3, একটা দুইটা তিনটা, তাহলে 3² + 5, তারপরে দেখো আবার হচ্ছে 3 8 ইন্টু 5² তারপরে হচ্ছে কি, এই যে 5³, এরকমটা আসতেছে না, এরকমটা আসে, ঠিক আছে। এখন তোমরা ক্যালকুলেটারের মান নির্ণয় করলে চলে আসবে এখানে, 8 এর উপর কিউব করলে 512, 3 ইন্টু 320 প্লাস 3 ইন্টু 5 25, 8 25 এ 200 প্লাস হচ্ছে 125, এটার মান কত আসে, মোট মোট আসছে 2197, ঠিক আছে। এবার পরবর্তীতে দেখো, লক্ষ্য করে দেখো যে শোকেসের আয়তন এবং শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল সমান, অর্থাৎ শোকেসের যে আয়তন, এই যে এটা এটা সমান সমান যত আসে, এটা সমান সমান দেখবে যে কত আসে, এই 2197 আসে, ঠিক আছে, এটা সমান 2197 আসে। তাহলে এটাই হচ্ছে এখানে বলছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো দেখে, যে 8 8+5³ সমান সমান হচ্ছে এটা, এই যে এইটুকু বলতে পারি, এই কি বলে না, এই যে এইটুকু, এই লাইনটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমরা, 8+5³ সমান সমান দেখো 8³ + 3, 8² + 5 প্লাস 3, 8 ইন্টু 5² প্লাস 5³, এটা আমরা এখান থেকে পাইছি, যেহেতু এটার মান আর এটার মান সেম, ঠিক আছে, সেহেতু আমরা দুইটাকে কি লিখতে পারি, দুইটাকে সমান লিখতে পারি, ঠিক আছে, এই পক্ষে এই পক্ষে সমান লিখতে পারি। এখন তোমাদের আবার বলতেছে উদাহরণ 2-এ, যে এরকম যদি হয় 6+7, এরকম এই এই মাপের যদি আমরা ঘন ঘন বস্তু নেই, ঠিক আছে, এই মাপের ভাবেকে যদি কাটি এর আগের মতো করে, তাহলে এই ক্ষেত্রে কি হয় সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে কি হবে, এই 8-এর জায়গাতে 7 হয়ে যাবে, ঠিক আছে, 7³ 7² ইন্টু ইন্টু 6, তারপরে হচ্ছে 3
সেভেন ইন্টু সিক্স স্কোয়ার ইন্টু প্লাস সিক্স কিউব, ঠিক তেমনটাই হবে। ঠিক আছে, এবার দেখো জোড়ায় জোড়ায় কাজ বলেছে যে শোকেশের আয়তন 13 গুণিত 13 গুণিত 13। ঠিক আছে, আয়তনটা ঠিক রেখে এখানে কত ছিল আয়তনটা, দেখো 13 গুণিত 13 গুণিত 13, এটা ঠিক রাখতে হবে। এটা ঠিক রাখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্য অন্য কোনো দুইটি সংখ্যার মাধ্যমে উপরের মতো করে কোনো সম্পর্ক লিখতে পারবে কিনা, মানে অন্য কোনো সংখ্যার ভিতরে, যেমন 9 প্লাস 4 এটা কত হয়, 13 হয়। ঠিক আছে, 9 প্লাস 4 এটা কত হয়, 13 হয়। আবার আমরা লিখতে পারি 8 পাস হয়ে গেছে, আবার লিখতে পারি আমরা কত, 9 প্লাস 4ও হয়ে গেছে, তাহলে 10 যোগ 3, এটা এভাবে লিখতে পারো তোমরা। ঠিক আছে, এগুলোর মানটা এই যে ঠিক এভাবেই আমাদের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে মানটা পাইছি যেভাবে পাইছি সেভাবে এখানে আমরা মানগুলো নির্ণয় করব। কিভাবে দেখো, তাহলে 9 কিউব প্লাস 3 ইন্টু 9 স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 ইন্টু 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 কিউব। ঠিক আছে, এভাবে আমরা নির্ণয় করতে পারি। এই 10-এরও সে ঠিক সেমভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখো 10 কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 10 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব। ঠিক আছে, তা সেই তোমরা বুঝতে পেরেছো, এই ছিল আজকে আমাদের পড়াশোনা। 52 পেজে এতটুকুই ছিল। তোমরা যদি ভালো লেগে থাকে ক্লাসটি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি শেয়ার করে দিবে, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।